দেশের বারোটা বাজাইলো রে হিন্দি ফিল্মে, কথা বলেন ঠিক কি না? দেশটা দেশের বারোটা বাজাইলো রে হিন্দি ফিল্মে, কথা বলেন ঠিক কি না? ফিল্ম দেখায় 8 বছরের কলিমুদ্দির ফোলা, 9 বছরের জরিনারে দেয় যে গলার মালা, কথা বলেন ঠিক কি না? আবার ফিল্ম দেখা গাঞ্জা খাইয়া আব্বারে কয় দেডি রে হিন্দি ফিল্মে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়া, মানব জাতির সকল সমস্যা নিরসন করার জন্য, মানব জাতির সকল সমস্যার সমাধান হিসেবে রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন নাম কি? আমার ভাইয়ারা, এই কিতাবের মধ্যে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে নাও যদি মনে প্রাণে সমাধান, ও সমাধান, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ারা, জীবনের সমাধান পেতে হলে আমাদের চোখ রাখতে হবে কোরআনের পর্দায়, কথা বলেন। কিসের পর্দায়? আজ আমাদের চোখ হচ্ছে টিভির পর্দায়, কথা বলেন ঠিক কিনা? জি বাংলার পর্দায়, কথা বলেন ঠিক কিনা? স্টার জলসার পর্দায়, কথা বলেন ঠিক কিনা? এবং যুবকদের চোখ হচ্ছে অশ্লীল সিনেমার পর্দায়, কথা বলেন ঠিক কিনা? এবং অশ্লীল ফিল্ম দেখে দেখে যুবকেরা আজ নিজেদের সময় নষ্ট করছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেশের বারোটা বাজাইলো রে হিন্দি ফিল্মে, কথা বলেন ঠিক কিনা? দেশটা দেশের বারোটা বাজাইলো রে হিন্দি ফিল্মে, কথা বলেন ঠিক কিনা? ফিল্ম দেখায় 8 বছরের কলিমুদ্দির ফোলা, 9 বছরের জরিনারে দেয় যে গলার মালা, কথা বলেন ঠিক কিনা? আবার ফিল্ম দেখা গাঞ্জা খাইয়া আব্বারে কয় দেডি রে হিন্দি ফিল্মে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, একটা সময় তো এমন ছিল যখন মুসলমানের ঘর থেকে কোরআনের টিউন, কোরআনের আওয়াজ ভেসে আসতো, কথা বলেন ঠিক কিনা? আর এখন মুসলমানের সকাল হলে পড়ে মুসলমানের ঘর থেকে গানের বাদ্য, গানের আওয়াজ ভেসে আসে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সবাই শান্তি চাই কি চাই না? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি চাই, কিন্তু শান্তি তো তখনই চলে গেছে যখন কোরআনের পরিবর্তে আমাদের ঘরগুলো গানের আসর বানিয়ে নিয়েছি, যখন আমাদের ঘরগুলোতে গান ঢুকেছে আর কোরআন আমরা ছেড়ে দিয়েছি, তখনই অশান্তি সৃষ্টি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই শান্তি ফিরে আনতে চাইলে এই কোরআনের কাছে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন এই কিতাবের নাম কি? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এই কিতাবের অনেকগুলো নাম দিয়েছেন, অনেকগুলো নামে আল্লাহ তাআলা এই কিতাবকে ডেকেছেন, কথা বলেন ঠিক কিনা? এই কিতাবকে আল্লাহ বলছেন কোরআনে আউযিব, বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ, আল্লাহ বললেন এটা হচ্ছে কোরআনে, কোরআনে মাজীদ মহান কোরআন, আর তার লিপিবদ্ধ আছে লাউহে মাহফুজে, সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা এই কোরআনকে বললেন কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, সুবহানাল্লাহ কর। আল্লাহ বললেন নিশ্চয়ই হচ্ছে কোরআনে কারীম, সম্মানিত কোরআন, যা লিপিবদ্ধ আছে গোপন একটি কিতাবের মধ্যে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আবার বললেন কোরআনে মুবিন, রাব্বুল আলামিন বলেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন, আল্লাহ বললেন আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে কবিতা শিক্ষা দেইনি, আর কবিতা আমার বন্ধুর জন্য শোভনীয় নয়, বরং এটা হচ্ছে জিকির এবং কোরআন মুবিন, সুস্পষ্ট কোরআন, সুবহানাল্লাহ বলেন।
আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বললেন কোরআনে আউযিব এই কিতাবকে আল্লাহ বললেন কোরআনে আউযিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আউযিম ও নবী আমি আপনাকে বারংবার পঠনীয় সাত আয়াত বিশিষ্ট মহান সূরা সূরাতুল ফাতিহা দান করলাম এবং আপনি আমি আপনাকে মহান কোরআন দান করলাম সুবহানাল্লাহ বলেন আবার এই কোরআনকে কিতাবকে আল্লাহ বললেন কোরআনে হাকিম আছে না নাই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়াসিন ওয়াল কুরআনিল আমি বিজ্ঞানময় কোরআন তোমাদের দিয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আবার আল্লাহ বললেন এই কোরআন যখন নাজিল হলো আর এই কোরআনের তেলাওয়াত যখন জিনেরা শুনলো জিনেরা আশ্চর্যজনিত হয়ে এই কোরআনের ব্যাপারে জিনেরা কি বললো আল্লাহ সেই কথাটা কোট করেছেন আমার ভাইরা আল্লাহ বললেন ইন্না সামিনা কোরআনান আজাবা يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا আর জিনরা যখন কোরআনের তেলাওয়াত শুনল তখন তারা বলল আমরা এমন এক কোরআন শুনলাম কোরআনান আজাবা আশ্চর্য ধরনের কোরআন শুনলাম যে কোরআনের তেলাওয়াত যেই তেলাওয়াতে মুগ্ধ আমরা ইতিপূর্বে আর কোনো কিতাবে হয় নাই আশ্চর্য ধরনের তেলাওয়াত কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়া জিনারে বলল আমরা কি করলাম এমন কিতাব শুনলাম যা শুনে আমরা আশ্চর্যজনিত হলাম এই কোরআন হচ্ছে কোরআন না যাবা এই কোরআনের তেলাওয়াত যে শুনেই আশ্চর্যজনিত না হয়ে পারে না কথা বলেন ঠিক কিনা এই যে একটু আগে আমার ভাই তেলাওয়াত করেছে এমন মধুমাখা তেলাওয়াত মনে হয় যে প্রতিটা আয়াত দিলের মধ্যে গিয়ে ধাক্কা লাগে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা জিনারে বলছে আমরা কোরআন না যাবা আশ্চর্য ধরনের কোরআন শুনলাম যা আমাদেরকে পথ প্রদর্শন করে এবং আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং আমরা আমাদের প্রতিপালকের সাথে আর কাউকে শরীক করব না সুবহানাল্লাহ আমার ভাইরা এই হচ্ছে কোরআন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ তাআলা এই কোরআনকে অনেকগুলো নামে ডেকেছেন বলছেন এটা হচ্ছে কোরআনে কারীম এটা হচ্ছে কোরআনে আজিম কোরআনে মুবিন এবং বলছেন কোরআন নাজাবা সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এই কোরআনের পরিচয় জানার প্রয়োজন আছে না নাই আওয়াজ দেবেন আছে না নাই এটা হচ্ছে আমাদের জীবন পরিচালনা করার পাথেয় গাইডবুক কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বলছিলাম যদি শান্তি পেতে হয় সমস্ত জায়গায় আজ অশান্তি যদি শান্তি পেতে হয় তাহলে আমাদেরকে এই কিতাবের দিকে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা এই কিতাবের নাম কি আওয়াজ দিয়ে বলেন নাম কি এই কিতাব নিজেই তার পরিচয় প্রদান করে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আপনি যদি প্রশ্ন করেন কোরআন আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন তোমারে কে নাজিল করেছে আমি কি জানতে পারি নাকি কোরআন নিজেই তার পরিচয় দেয় রব্বুল আলামিন বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর আমি কোরআন হচ্ছে এমন কোরআন আমাকে নাজিল করেছেন তিনি যিনি সূর্য আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন যিনি সুবহানাল্লাহ আমার বাইরে শুধু তা নয় আপনি যদি বলেন কোরআন তুমি পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় অবস্থান করেছিলে কোরআন সেটার জবাব দেয় কথা বলেন ঠিক কিনা কোরআন বলে ফি লাউহিম মাহফুজ দুনিয়ার মানুষেরা শোনো আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আপনি যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম আল্লাহ তোমারে নাজিল করেছে আর তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাড়ি ছিল লাউহে মাহফুজে আবার কি আমি জানতে পারি নাকি যে তুমি কার উপর নাজিল হয়েছো তোমাকে কার উপর নাজিল করা হয়েছে কোরআন তার জবাব দেয় কোরআন তার জবাব দেয় ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম আর ঈমান আনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা প্রেরণ করা হয়েছে সুবহানাল্লাহ আবার অন্য জায়গায় কোরআন বলছেন
تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আর তিনি তো বরকতময় সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান কথা বলেন ঠিক কি না এই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমি ফুরকান নাজিল করেছি আমার বান্দার উপর অর্থাৎ কোরআন জবাব দিচ্ছে দুনিয়ার মানুষেরা শোনো আমি নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুবহানাল্লাহ বলেন এবার আপনি যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম আল্লাহ তোমারে নাজিল করেছে আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো ও কোরআন এবার কি আমি জানতে পারি নাকি তুমি কোন মাসে কোন সময়ে দুনিয়া আগমন করেছো কোরআন তার জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আর রমজান মাস যাতে যাতে কোরআন নাজিল করা হয়েছে কোরআন আমাদেরকে বলছে দুনিয়ার মানুষের শোনো আমি এমন কোরআন যেই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে আওয়াজ দেবেন কোনো সন্দেহ আছে আমার ভাইরা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আবার কেউ যদি প্রশ্ন করে বুঝলাম এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এবং রমজান মাসে নাজিল হয়েছে বুঝলাম কিন্তু আমি তো কমিউনিস্ট আমি তো সায়েন্টিফিকে বিশ্বাস করি আমি বিজ্ঞানে বিশ্বাস করি আমি লজিকে বিশ্বাস করি কিন্তু এই কোরআন কি যুগ উপযোগী কিনা আজ থেকে 1450 আগে কোরআন নাজিল হয়েছে বর্তমান হচ্ছে মডার্ন যুগ আধুনিক যুগ এই যুগে কি কোরআন চলতে পারে নাকি এমন প্রশ্ন আমাদের সমাজে আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের দেশে আছে না নাই নাস্তিক আমাদের সমাজে আছে না নাই নাস্তিক আমাদের দেশে আছে না নাই এ নাস্তিকরা হচ্ছে কোরআনের শত্রু সকল ধর্মের শত্রু কথা বলেন আমার ভাইয়েরা এই কোরআন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এটা আমি কেমনে বুঝব তোমার কাছে কোনো যুক্তি আছে নাকি তোমার মধ্যে কোনো বিজ্ঞান আছে নাকি কোরআন জবাব দেয় শোনো আমার মধ্যে শুধু বিজ্ঞান না আমি হচ্ছি বিজ্ঞানময় কোরআন তোমাদের দুনিয়ার মানুষেরা যত বিজ্ঞান বিজ্ঞান যত আবিষ্কার করেছে ওই বিজ্ঞান বিজ্ঞানে যা কিছু প্রমাণিত হয়েছে সমস্ত কিছু আজ থেকে 1400 আগে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন আর তোমরা তোমাদের কাছে যা প্রমাণিত এখনো হয়নি যা কোরআনের সাথে সাংঘর্ষিক তোমাদের ধরে নিতে হবে তোমরা এখনো পরিপূর্ণভাবে গবেষণা শেষ করতে পারো নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কোরআন বোঝার জন্য বিজ্ঞানের উপর আমাদেরকে ডিপেন্ড করতে হবে না বরং বিজ্ঞান কোরআনের উপর ডিপেন্ড করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ঊনবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব ক্রমান্বয়ে এই মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে আমার ভাইয়েরা 1920 সালে বিজ্ঞানী আমেরিকার বিজ্ঞানী এডুইন হাবল তিনি টেলিস্কোপ ব্যবহার করে তিনি প্রমাণ করেছেন এ মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে কি হচ্ছে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে এই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান বিভিন্ন সময় অনেক যুগ যুগ সময় অতিক্রম করে আজ বিজ্ঞানের কাছে চূড়ান্ত সত্য কথা হচ্ছে এই মহাজগতে মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা আর তা প্রমাণ করার জন্য বিজ্ঞান নির্ভর করতে হয়েছে প্রযুক্তির উপর বিজ্ঞান নির্ভর করতে হয়েছে টেকনোলজির উপর কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর আগে রাব্বুল আলামিন বলেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজ ক্ষমতা বলে মহাজগৎ পৃথিবী জগৎ সৃষ্টি করেছি আর ওয়া ইন্না লামুসিউন আর আমি এই বিশ্বজগৎ ক্রমান্বয়ে সম্প্রসারিত করছি সুবহানাল্লাহ আমার ভাইরা লামুসিউন শব্দটি একটি ক্রিয়া নির্দেশক শব্দ তা নির্দেশ করে কোনো কাজ অতীত থেকে বর্তমান হয়ে
ভবিষ্যৎ পর্যন্ত চলবে এমন কাজকে নির্দেশ করার জন্য মুসিউন শব্দটি ব্যবহার করা হয়। তার মানে আল্লাহ বলছেন এই বিশ্বজগৎ ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে যেই যুগে প্রযুক্তি ছিল না, টেকনোলজি ছিল না, ওই যুগে মরুর বুকে জন্মগ্রহণ করা একজন মহামানবের পক্ষে এমন নির্ভুল তথ্য দেওয়া প্রমাণ করে এই কোরআন কোনো মানুষের কিতাব হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার বেরে শুধু তা নয়, এই 19 শতাব্দীতে এসে বিজ্ঞান প্রমাণ করেছে এ মহাবিশ্ব জগতের যতগুলো গ্রহ উপগ্রহ আছে সমস্ত গ্রহ উপগ্রহগুলো নিজ নিজ কক্ষপথ অবলম্বন করে চলছে, সুবহানাল্লাহ বলেন, একটা আরেকটার সাথে ধাক্কা লাগছে না, সুবহানাল্লাহ বলবেন না? আর তা প্রমাণ করার জন্য বিজ্ঞান নির্ভর করেছে টেকনোলজির উপর, কথা বলেন ঠিক কিনা? এবং প্রযুক্তির উপর, এবং বিভিন্ন সময় ব্যয় করে অনেক সময় চড়াই উতরা এসে বিজ্ঞানের কাছে আজ চূড়ান্ত সত্য যে এই পৃথিবীর অর্থাৎ এই মহাবিশ্ব জগতের প্রতিটি গ্রহ উপগ্রহ নিজ নিজ কক্ষপথ অবলম্বন করছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাশামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন। আর সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে অতিক্রম করা, সুবহানাল্লাহ বলেন, আর রাতের পক্ষে সম্ভব নয় কখনো দিনকে অতিক্রম করে অগ্রগামী হওয়া, সুবহানাল্লাহ বলেন। আমার বাইরে শুধু তা নয়, কোরআন বলছে শুধু চাঁদ নয়, শুধু চন্দ্র নয়, ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, যত গ্রহ উপগ্রহ আছে সমস্ত গ্রহ এবং উপগ্রহগুলো নিজ নিজ কক্ষপথ অবলম্বন করে সাঁতার কাটছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজ থেকে প্রায় 1500 বছর আগে যেই যুগে প্রযুক্তি ছিল না, যেই যুগে টেকনোলজি ছিল না, যেই যুগের মানুষ বিজ্ঞান কি বুঝত না, ওই যুগে মরুর বুকে জন্মগ্রহণ করা একজন মহামানবের পক্ষে এমন নির্ভুল তথ্য দেওয়া প্রমাণ করে এই কোরআন কোনো মানুষের কিতাব হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কিতাব কার, এতে কোনো সন্দেহ আছে নাকি? আওয়াজ দিবেন, সন্দেহ আছে? আমার বাইরে শুধু তা নয়, এই কোরআন চ্যালেঞ্জ করেছে, এই কোরআন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। سبحان الله বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দার উপর, আমি আমার হাবিবের উপর যা অবতীর্ণ করেছি তোমরা যদি এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করো, কি পোষণ করো? তোমরা যদি সন্দেহ পোষণ করো, ওয়াদউ শুহাদা কুমিন দুনিল্লাহ, তাহলে এই দুনিয়াতে তোমাদের যত সহযোগী আছে, তোমাদের যত টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, যত সহযোগী আছে, সমস্ত সহযোগী মিলে এই কোরআনের মতো ছোট্ট একটা সুরা তৈরি করো, এই চ্যালেঞ্জ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত রইল। আমার ভাইরা বলেন তো দেখি, এই কোরআনের মতো ছোট্ট একটা সুরা এখন পর্যন্ত কেউ তৈরি করতে পেরেছে নাকি? আওয়াজ ধরুন, পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত কেউ পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাম তাফআলু, আল্লাহ তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই, দুনিয়ার মানুষদের এর ক্ষমতা নাই, দুনিয়ার মানুষ এই কোরআনের মতো সূরা তৈরি করার কোনো সক্ষমতা নাই, দুনিয়ার মানুষ কখনোই এই কোরআনের মতো ছোট্ট সূরা তৈরি করতে পারবে? তাহলে এই কোরআন যে আল্লাহর কিতাব কোনো সন্দেহ আছে নাকি? আমার ভাই, এই নির্ভুল গ্রন্থ দিতে পারে শুধুমাত্র আমাদের নাজাত দিতে পারে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশের মধ্যে অশান্তি দূরীভূত করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যখন একটা মোবাইল কিনবেন, মোবাইল কেনার পরে
ওই মোবাইল কোম্পানি ওই মোবাইলের সাথে আপনাকে একটা ম্যানুয়াল বুক দিবেন, ম্যানুয়াল বই দিবেন, কথা বলেন ঠিক কিনা। সেখানে লেখা থাকবে, কোম্পানি সেখানে লিপিবদ্ধ করবেন যে এই মোবাইলটা কিভাবে আপনি চার্জ দিবেন, কিভাবে আপনি এই মোবাইলটাকে চালাবেন, যেভাবে চালালে পরে মোবাইলের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না, কোনো অরাজকতা হবে না, সেই নির্দেশনা যিনি এই মোবাইলটাকে সৃষ্টি করেছেন, যে কোম্পানি সৃষ্টি করেছেন, তারা দিয়ে থাকেন, কথা বলেন ঠিক কিনা। আবার আপনি যদি ম্যানুয়াল বুকে যা লেখা আছে তা যদি ফলো না করেন, ওই মোবাইলটি বেশি দিন টিকবে নাকি, আওয়াজ দেবেন টিকবে নাকি? এখন কোম্পানি যদি লেখে যে আপনার যে মোবাইল সেই মোবাইল যদি পানিতে পড়ে তাহলে চলবে না, কিন্তু আপনি যদি পানিতে ফালান তাহলে ওই মোবাইল কি আর থাকবে নাকি? ভালো থাকবে আমার ভাইয়েরা।